কিছুদিন যাবৎ এত বেশি কাজের প্রেশার চলতেছিল যে আমি লিটারেলি আর নিতে পারছিলাম না। আর রিসেন্টলি মক শেষ হয়ে গেল, আমার কিন্তু মেইন থিসিসটা সামনে আছে, সো প্যারা তো কমবেই না, বরং সামনে আরও বেশি প্যারা বাড়বে। এই মাসটার পুরোটা মাসে আমার অনেক হেডটিক যাবে, তো সব কিছু চিন্তা করি কেন যেমন আমার মন চাইলো আমার একটু ট্যুর দেওয়া দরকার বা আমার একটু রিফ্রেশমেন্ট দরকার। এই কাজের প্রেশার মানে রেগুলার নেওয়াটা আমার দ্বারা হচ্ছে না, আর এমনিতে চলতে থাকলে আমার কাজও ভালো হবে না। সো সব কিছু বাদ দিয়ে আমি আমার মনের কথাটাই অ্যাজ ইউজুয়াল শুনেছি। অ্যান্ড যখনই আমার মন বলল যাই নিটে ব্রেক, ঠিক তখনই কিন্তু আমি একটা ব্রেক নেওয়ার জন্য, একটু বাফার স্পেস পাওয়ার জন্য আমি ঠিক করে ফেলেছিলাম যে আমি ঠিক আছে ট্যুরে চলে যাব। অ্যান্ড এটাই আমি গত ব্লগে বলেছিলাম যে আমি একটা সারপ্রাইজ প্ল্যান করে ফেলেছি মাত্র এক ঘন্টায়। অ্যান্ড সাথে সাথে বাপ্পিকে ফোন দিয়ে বলেছি আমি কি বাসায় আসবো নাকি এটা ট্যুর দিব। আমার ট্যুরে যাওয়াটা একদম ম্যান্ডেটরি হয়ে আছে, আমার কাজ হচ্ছে না, আমার মাথার ব্রেইনটাকে একটু রিফ্রেশ করতে হবে। অ্যান্ড বাপ্পি ওয়াজ লাইক যাও বাইরে থেকে ঘুরে আসো, বাসায় একেবারে থিসিস দিয়ে তাহলে চলে এসো, এরকম আর কি। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের ব্লগ চুরি কী থাকছে সেটা তো বুঝতেই পারছেন। সো ইয়া, আমি হচ্ছে গিয়ে হঠাৎ করে প্ল্যান করে বান্দরবন চলে আসছি। বেশ কয়েক মাস যাবতই আমরা অনেক প্ল্যান করতেছিলাম যে ঠিক আছে আমরা দেবতাখুম ঘুরতে যাব, বাট সেটা কোনোভাবেই পসিবল হচ্ছিল না কাজের প্রেশারের কারণে। আর আমার লাইফে আমি যেটা অনেক বেশি হট্টগোল করে প্ল্যান ট্যান করি সেটা আমার কখনোই হয় না, সেরকম সাডেন প্ল্যানগুলোই আমার সাকসেসফুল হয়। সো অনেক কিছু আমি মিস করে গিয়েছি কথা বলার কারণে। তো আমরা লিটারেলি দুপুরবেলা মন চেয়েছিলো আমার ট্যুরে যেতে, তো পরে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলি, ভার্সিটির ফ্রেন্ডের সাথে, ওকে অলরেডি আপনারা সবাই চিনেন মোটামুটি, এই যে এই নাগরিক, তো তার সাথে প্ল্যান করলাম যে আমি যাব, কেউ না গেলেও আমি একা হলেও যাব, এমন একটা অবস্থা। অ্যান্ড শি ওয়াজ লাইক প্লিজ আমাকে নিয়ে যা, আমিও যেতে চাই, তো এমন একটা অবস্থা আর কি। তো আমারও প্যারা নাই, ওরও প্যারা নাই, তো পরে হচ্ছে গিয়ে আমি আমার একটা কলেজ ফ্রেন্ডকে বলি যে চল, অনেকভাবে পটানোর ট্রাই করি যে চল চল মজা হবে, অনেক লুপ টুপ দেখাই। পরে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডও হচ্ছে আরেকটা তার কলেজ ফ্রেন্ডকে পটায়, তো এরকম করে আমরা চারজনের একটা গ্রুপ হই। প্ল্যান ছিল যে আমরা ছজন যাব, বাট দুজন আনফর্চুনেটলি আর যেতে পাইনি, তাদের কুমিল্লা থেকে যাওয়ার কথা ছিল, তারা দুজন আমার কলেজ ফ্রেন্ড, তো তারা আর যেতে পারিনি। পরে আর কি হবে, আমরা চারজনে গিয়েছি, বাট মজা কিন্তু আমরা ফুল করছি। আর এই যে সিএনজির মধ্যে ওরা লিটারেলি নাচানাচি করতেছিল, আর আমরা যেহেতু মানুষ কম ছিলাম তো সেই কারণে আমরা চাঁদের গাড়ি নিয়ে নেই, যদি 8 থেকে 10 জন মানুষ হয় তাহলে সেক্ষেত্রে চাঁদের গাড়িটা নেওয়া যেত, বাট চারজনের জন্য চাঁদের গাড়িটা না। তো আমরা বান্দরবনে সকাল সকাল নেমে একটা সিএনজি নিয়ে নিয়েছি, আগে ব্রেকফাস্ট করেছি, তারপরে সিএনজিটা নিয়েছি একেবারে সারাটা দিনের জন্য। এই সিএনজি আমাদেরকে নিয়ে যাবে দেবতাখুম পর্যন্ত এবং আবার নিয়ে আসবে, এমন আর কি, ওই হিসেবেই ভাড়া ঠিক করা। তারপর আমরা ফার্স্টে আসছি এখানে রোয়াংছড়িতে, এদিক থেকে আমরা সব কিছু প্রসিডিউর করব। প্রসিডিউর বলতে আমাদের সবার এনআইডি কার্ডের কপি জমা দিতে হবে, সবার সিগনেচার লাগবে, তারপর বাসার অ্যাড্রেস, ফোন নাম্বার, মানে সব ডকুমেন্ট করে তারপর হচ্ছে গিয়ে একটা ট্যুর গাইডের সাথে ঠিক করে সব কিছু, তারপর এদিক থেকে রওনা দিতে হবে আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, একটা গ্রামে যাব, ওই গ্রামটা থেকে মেইনলি আমাদের ট্রেকিং শুরু হবে। সো আমাদের ছেলে ফ্রেন্ডগুলো ওই প্রসিডিউরগুলো করতেছিল, অ্যান্ড ট্যুর গাইডের সাথে আমার একটা বন্ধু আগে থেকেই কন্ট্যাক্ট করে রেখেছিল, কারণ সে এর আগেও দেবতাখুম এসেছিল, আমিয়াখুম, নাফাখুম, তার সব ঘোরা শেষ, তারপরে সে এবার আমার সাথে আসছে। তো তাদের যে ট্যুর গাইডটা ছিল প্রিয় ভাই, সে তার সাথে আগে থেকেই কন্ট্যাক্ট করেছিল, পরে হচ্ছে গিয়ে প্রিয় ভাই আজকে আমাদের ট্যুর গাইড। প্রিয় ভাইকে আমি দেখাবো আমার ব্লগে, সো ব্লগটা সম্পূর্ণ দেখবেন। আর আজকের ব্লগটা কিন্তু প্লিজ কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন, আমরা অনেক মজা করেছিলাম। অ্যান্ড আমি চেষ্টা করেছি টুকটাক সব মজাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো এদিক থেকে ওরা একদিকে কাগজপত্র প্রসিডিউর করতেছিল, তারপর হচ্ছে গিয়ে সামনে আবার থানা আছে, থানাতে এগুলো জমা দিতে হবে, অনেক অনেক হচ্ছে গিয়ে স্ট্রিক্ট সিস্টেম। তো এদিক থেকে আমি একটা ট্রেকিং শু কিনে নিচ্ছিলাম, তো কারণ এটা লাগবেই। আর এই যে সে হচ্ছে আমাদের গাইড প্রিয় ভাই, অনেকেই হয়তো চিনে কারণ যারা দেবতাখুম যায় তার সাথে দেখা হওয়ারই কথা। সো এই তো আমি আমার ট্রেকিং শুটা কিনে নিলাম, দেখতে সুন্দর না হলো, জুতাটা পরে অসম্ভব কমফোর্টেবল ছিলাম আমি। আর পাহাড়ে ট্রেকিং করার জন্য কমফোর্টেবল থাকাটাই হচ্ছে মেইন, আর এদিকে ট্রেকিং শুয়ের লিটারেলি অভাব নাই, পুরোটা দোকান জুড়ে ট্রেকিং শু আর হচ্ছে গিয়ে এরকম ক্যাপ ছিল। তো ক্যাপ আমরা অলরেডি সবাই ঢাকা থেকে নিয়ে আসছিলাম। আর এই যে সে হচ্ছে গিয়ে আমার বন্ধু, যাকে আপনারা সবাই দেখতে চান, বাট আনফর্চুনেটলি আমার দেখানো হয় না ওরকমভাবে, আর সেও ক্যামেরার সামনে আসতে চায় না। তো প্রিয় ভাইয়ের সাথে বসে বসে সব কিছু ঠিক
ঠিকঠাক করতেছিল। অ্যান্ড এদিক থেকে আমরা সবাই এখন রওনা দিয়ে দিচ্ছিলাম যে ট্রেকিং যেখান থেকে করবো ওই দিকে যাওয়ার উদ্দেশ্যে, ওইটা মেবি মোস্ট প্রবাবলি রোয়াংছড়ি বলে, আমি অ্যাকচুয়ালি জায়গার নামগুলো একদমই ভুলে গিয়েছি। তো আজকে আমরা কিভাবে গিয়েছি এবং যেতে হলে কি কি করতে হবে, কত টাকার প্রয়োজন হবে, সব কিছু আমি আজকের ব্লগে ডিটেলস বলে দেওয়ার ট্রাই করব। আর আজকের ব্লগে ডিটেলস না বললেও আমি নেক্সট ব্লগ তো আরেকটা হবে ট্যুর উপলক্ষে, সো ওই ব্লগটাতে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো তারপর হচ্ছে গিয়ে আমরা ওই গ্রামটাতে চলে আসি এবং আমরা ফ্রেশ হয়ে নেই, ড্রেস চেঞ্জ করে নেই, আমরা ট্রেকিংয়ের জন্য একদম রেডি, খুবই কমফোর্টেবল থাকার ট্রাই করেছি। আর আমার চুলটা আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে টি শার্টের সাথে চুলটা ছাড়লেই বেশি ভালো লাগে, আর চুলটা যেহেতু ছোটো সো খুব বেশি একটা প্রবলেম হচ্ছিলো না। অ্যান্ড আমার ফ্রেন্ড একটু পর পরে এসে বলতেছিলো তো আমাকে অনেক মোটা লাগতেছে, বলছে হ্যাঁ তুই আমার ছোটো পান্ডা, সমস্যা নাই। তো পরে আমরা একটু নাচানাচি করতেছিলাম, এদিকে আমরা মেনলি দুপুরে খাবারটা অর্ডার দিয়ে তারপর ট্রেকিংয়ে চলে যাই, ট্রেকিং থেকে এসে আমরা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে যেন খেতে পারি এরকম আর কি, সিস্টেমটাই এমন। তো এদিকে আবার হচ্ছে চেঞ্জিং রুম ছিল, ওয়াশরুম ছিল, সব কিছু খুব প্রপারলি ছিল, ক্লিন ছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এখন আমি ওয়েট করতেছি হচ্ছে আমার বাকি দুই বন্ধুর জন্য, ওরা এখনও চেঞ্জ করতেছে, মানে মেয়ের আগে আগে রেডি হয়ে গেছে, ছেলেগুলো এখনও রেডি হয় নাই, এমন একটা অবস্থা। সো এই তো আমি একদম ট্রেকিং করার জন্য রেডি, বাট যদিও আমার এই টাইপ অ্যাডভেঞ্চার ট্যুর খুব বেশি একটা পছন্দ না, আমার কনসেপ্ট হচ্ছে গিয়ে আমি টাকা খরচ করব চিল করার জন্য, আমাকে কেন কষ্ট করে হাঁটাহাঁটি করতে হবে। আর আমি টু বি অনেস্ট হাঁটাহাঁটি করতে একদমই পছন্দ করি না, বাট হঠাৎ কেন যাই না, মনে হলো দেবতা খুম চাই, কারণ দেবতা কুমের এত ছবি দেখে আমার খুব ইচ্ছা হচ্ছিলো যেন আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো ওখানে গিয়ে। ছবিগুলো আমি আর আজকে শেয়ার করবো না, আমি কালকের ব্লগে সুন্দর সুন্দর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। সো ট্রেকিং করার আগে আগে যেহেতু অনেক ভোরবেলা ছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আমার, কারণ যেহেতু আমি অনেক বেশি ঘুমবাবু টাইপের, তো সেই কারণে আমরা সবাই মিলে একটা কফি খেয়ে নিচ্ছিলাম, সবাই মোটামুটি কফি নিয়েছি। তো কফিটা নিয়ে হাঁটতে হাঁটতে আমরা ট্রেকিং শুরু করে দিচ্ছিলাম, আর এই যে এইদিক থেকেই মেনলি দেবতা কুমের ট্রেকিংটা শুরু। আর ট্রেকিং করার সময় হাতে আমরা জাস্ট কিছুই নিয়ে নিই, আমার ফোন আর চার্জার ক্যারি করার জন্য আমি জাস্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি ছোটো, তো আর বাকি টুকটাক যে জিনিসগুলো এগুলো প্রিয় ভাই হচ্ছে গিয়ে ক্যারি করেছে, যেমন আমাদের স্পিকার, তারপর হচ্ছে গিয়ে কিছু স্ন্যাক্স, তারপর মেডিসিন, আর হচ্ছে গিয়ে পানি, এই টাইপের জিনিসগুলো আর কি। আর স্পিকার তো ম্যান্ডাটরি, আমরা সম্পূর্ণ ট্যুরটাতে লিটারেলি ধুমায় স্পিকার বাজাইছি, এবং আমাদের এই স্পিকারটার কারণে বাকি যতগুলো গ্রুপ ছিল সবাই খুব এনজয় করছে। স্পেশালি যখন আমরা দেবতাকুমে গিয়ে পৌঁছাই এবং ভেলাগুলোতে উঠি, তখন স্পেশালি সবাই খুব খুশি হয়ে গেছিলো যে আমাদের স্পিকারটার কারণে বাকি সবাই অনেক বেশি এনজয় করতে পারতেছিলো। অ্যান্ড সবাই বলতেছিলো ও ওয়াও, এটা খুব ভালো করছেন আপনারা, এমন একটা, সো নিজেদেরকে খুব চিল পাবলিক মনে হচ্ছিলো। সো এই তো আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছিলো, যেতে যেতে মোটামুটি আমরা দেড় ঘন্টা লাগাই ফেলছি, দেড় ঘন্টা লাগাই লিটারেলি হাঁটছি। টু বি অনেস্ট যাওয়ার পথে ট্রেকিংটা আমার খুবই মজা লাগতেছিলো, আমরা খুব এনজয় করেছি লিটারেলি, নাচতে নাচতে আর হচ্ছে গিয়ে হাসতে হাসতে ট্রেকিং করে ফেলছি। বাট চিন্তা করতেছিলাম যে আমরা ব্যাক করবো কীভাবে, একে তো অনেক টায়ার্ড থাকবো, তো ব্যাক করাটা একটু প্যারা হয়ে যাবে। তারপরও ওই সব কিছু চিন্তা বাদ দিয়ে আমি জাস্ট এখন বর্তমানটা নিয়ে হচ্ছে খুশি থাকতেছিলাম, যে এখন হাঁটতেছি এটা নিয়েই হ্যাপি থাকি। তো আমি টুকটাক ব্লগ করার ট্রাই করেছি, যদিও ফোনের চার্জ খুবই কম ছিল, বাট এই কম চার্জ নিয়ে কিন্তু আমি ব্লগ করার ট্রাই করেছি। আর আজকে মোটামুটি অনেকগুলো ক্লিপ আমাকে আমার বন্ধু নিয়ে দিয়েছে, এবং সবার থেকে ভিডিও টিডিও কালেক্ট করেই কিন্তু আমি ব্লগটা বানাচ্ছি আর কি। সো আপনারা কারা আমার মতো আসেন, এরকম হুটহাট ট্যুর প্ল্যান করে চলে যান, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেবতাকুম কারা কারা রিসেন্টলি গিয়েছেন তারাও জানাবেন, এবং দেবতাকুম গিয়ে কিন্তু আমার একটা ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গিয়েছিলো, একটা ছেলে ভিউয়ার্সের সাথে, ভাই আমাকে ডাক দিয়ে বললো আপনি কি ব্লগ করে নাপো, পরে বললাম, পরে হচ্ছে গিয়ে পরিচয় দিল আর কি। তখন অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগে যখন মানুষ এসে বলে এমন। সো যাই হোক, আমি হচ্ছে গিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, অ্যান্ড আমার মুখে তো দেখতেছেন আমি খুব ছিলে আছি, অ্যান্ড মানে ভয়েসগুলো রাখলে আপনারা আরও বেশি মজা পাইতেন, বাট তখন হচ্ছে গিয়ে ফুল স্পিডে গান ছাড়া ছিল, সো আমি কপিরাইটের ভয়ে আর ভয়েসটা রাখতে পারলাম না। অ্যান্ড আমাদের ট্রেকিংয়ের রাস্তাগুলো এমন ছিল, কতক্ষণ সিঁড়িপথ, কতক্ষণ আমার স্থলপথ এমন, সো আমরা খুবই এনজয় করতেছিলাম। অ্যান্ড আমি আর আমার বান্ধবী মানে মেয়ে ফ্রেন্ডটা লিটারেলি ট্রেকিং করতে করতে নাচানাচি করছি, এই নাচানাচি ব্লগটা আপনারা কালকে দেখতে পারবেন
নিয়ে ইনশাল্লাহ যদি এডিট করতে পারি আমি কালকে আপলোড করে দেবো। আজকে আমি অর্ধেকটা দিলাম, না হয় ব্লগটা অনেক বড় হয়ে যেত, আর আপনারাই কিন্তু বড় ব্লগ পছন্দ করেন না, সেই কারণে আমি ব্লগটা ছোট করে দিয়েছি। হোপস অফ সম্পূর্ণটা দেখবেন এবং আমাকে জানাবেন যে আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ইনশাল্লাহ থিসিস শেষে এরকম হুটহাট ট্যুর আরও অনেক বেশি দেয়া হবে, আশা রাখি আর কি, যদি আল্লাহ বাঁচায়। সো আমার সাথে কানেক্টেড থাকবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আর এই যে আমি নাচানাচি করতেছিলাম, আর অ্যাকচুয়ালি গান ছাড়া থাকলে না এরকম ট্রেকিং ট্রেকিংয়ের মধ্যে নাচতে ভালোই লাগে, একটু পরপরই খালি নাচানাচি করতেছিলাম আর কি। আর কোথা থেকে যেন একটা সরিষা ফুল পেয়েছি, মানে পাহাড়ে অনেক ফল ফ্রুটস ছিল, আমরা যেতে যেতে মোটামুটি অনেক এনজয় করেছি, অনেক ফুল দেখেছি, তো কানের মধ্যে একটা ফুল গুঁজে রেখেছিলাম। আর এই যে আমার দুষ্টামিগুলো আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করেছি, এই সবগুলো ভিডিও কিন্তু আমাকে আমার বন্ধু করে দিয়েছে। সো কালকের ব্লগটা কিন্তু আরও সুন্দর হতে যাচ্ছে, সো প্লিজ কেউ মিস করবেন না, আমি বারবার এটা বলতেছি। তো এরকম করতে করতে আমাদের ট্রেকিং আর শেষ হচ্ছিলো না, অ্যান্ড আমি মোটামুটি ট্রেকিংয়ের ভালোই ভিডিও করেছি, অনেক বেশি ভিডিও করেছি। আর এই যে সবার আগে আগে আমি হাঁটাহাঁটি করতেছি, মানে আমার মধ্যে কোনো টায়ার্ডনেসে ছিল না, যেখানে আমি হাঁটতে একদমই পছন্দ করি না। টু বি অনেস্ট, ঢাকার মধ্যে আমি এদিক থেকে এদিকে গেলেও আমি রিক্সা নেই, আমার হাঁটাহাঁটি একদমই অপছন্দ। আর ভার্সিটিতে গেলে আমার আরও বেশি কষ্ট হয়, কারণ আমার ভার্সিটিটা অনেক বেশি বড়, গেট থেকে আমার ক্লাসরুম পর্যন্ত যেতেই অনেকখানি হাঁটতে হয়। সো এই জিনিসটার জন্য আমার ভার্সিটি যেতেও ইচ্ছে করে না, মানে আমি এমনই হাঁটতে অপছন্দ করি। আর ওই জায়গাতে আমি ট্রেকিং করতেছি এত চিলভাবে, সো খুবই মজা লাগতেছিলো। আর এই যে আমার বান্ধবী আর আমি হাত ধরে ধরে হাঁটাহাঁটি করতেছিলাম, আর এটার পরেই হচ্ছে আমরা নাচানাচি স্টার্ট করে দিয়েছিলাম, ওইটার আমি আর আজকের ব্লগে শেয়ার করলাম না, নেক্সট ব্লগে দেখাবো ইনশাল্লাহ। সো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা খুবই তাড়াহুড়া করে যাচ্ছিলাম, কারণ ওইদিকে গেলে অনেক সিরিয়াল লেগে যায়। আমি আমার নিজের চোখে দেখেছি অনেকগুলো গ্রুপ লিটারালি ভেলা পায় নাই এমন একটা অবস্থা। সো আমরা যেহেতু অনেক আর্লি মর্নিং গিয়েছিলাম এবং সব কিছু টাইমলি আমরা ঠিকঠাকভাবে করতে পেরেছি, তো সেই কারণে আমরা খুব পারফেক্টলি ঘোরাঘুরি করে আসতে পারছি। মানে যতই লেট করে আপনারা রওনা দিবেন ট্রেকিংয়ের জন্য ততই কিন্তু পস্তাতে হবে, তো সেই কারণে ট্রাই করবেন টাইম টেবিল মতো সব কিছু করতে, তাহলে আপনারা খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন, যেটা আমরা পেরেছি। এবং এটা সম্ভব হয়েছে এক নম্বরে আমাদের ট্যুর গাইড যে ছিল প্রিয় ভাই, আর হচ্ছে কি আমার ফ্রেন্ডের কারণে, কারণ তার আগের এক্সপিরিয়েন্স ছিল, তো সেই কারণে সে ভালো গাইড করতে পারছে আমাদেরকে। সো যাই হোক, আজকে ব্লগটা আমি আর বেশি লং করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর এই যে এখানে আরও অনেকগুলো গ্রুপ ছিল, সো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।